সো হ্যালো গাইস, আমাদের মধ্যে কিন্তু অনেকেই আছেন যারা হয়তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, কিন্তু ইউটিউব চ্যানেলে কীভাবে একটি প্রফেশনাল লোগো এবং ব্যানার সেট করতে হয় সেটা হয়তো আপনারা জানেন না। বেসিক্যালি এই ইউটিউব ক্রিয়েটর স্টুডিওটা আপডেট দেওয়ায় আমাদের কিন্তু চ্যানেলের লোগো এবং ব্যানার লাগাতে প্রবলেম হচ্ছে। সো গাইস, আজকের এই ভিডিওটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে এই ইউটিউব চ্যানেলে একটি লোগো এবং ব্যানার সেট করতে পারবেন। সো ফার্স্ট আপনাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। সো ফার্স্টে মোবাইলের ইন্টারনেট কানেকশানটা অন করে নিচ্ছি। নেক্সট আপনাদেরকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে এবং এখানে আসার পর আপনাদেরকে সার্চ করতে হবে youtube.com। সো সার্চ করার পর আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস শো করবে। নেক্সট আপনাদেরকে এখান থেকে চলে যেতে হবে জাস্ট এই ডাউন অ্যারোর উপরে এবং এখানে চলে আসতে হবে ডেস্কটপ সাইট। নেক্সট আপনাদের যখন ডেস্কটপ সাইট ওপেন হয়ে যাবে তারপর আপনাদের যেটা করতে হবে, এখান থেকে সরাসরি আপনাদের এই যে চ্যানেলের লোগোটা দেখতে পাচ্ছেন ঠিক এটার উপরে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন ইওর চ্যানেল বলে একটা অপশন, জাস্ট এটাতে ক্লিক করুন। নেক্সট এখান থেকে আপনারা চলে যান কাস্টমাইজ চ্যানেল। নেক্সট কাস্টমাইজ চ্যানেলে আসার পর এখানে আপনাদেরকে ইউটিউব স্টুডিওর মধ্যে পাঠিয়ে দেবে। সো একটুখানি ওয়েট করবেন এখানে আপনারা। ওয়েট করার পর আপনাদের সামনে একটা নতুন অপশন শো হবে। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা নতুন অপশন শো হয়েছে যেটাতে আমার এই লেআউট, ব্র্যান্ডিং, বেসিক, এনাফ দেওয়া আছে। সো এখান থেকে জাস্ট আপনারা এখানে চ্যানেল ব্র্যান্ডিংয়ে ক্লিক করুন। নেক্সট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলের লোগোটা, যেখানে আপনার ইউটিউব চ্যানেল লোগো দেওয়া থাকবে না, এখান থেকে আপনারা চাইলে চেঞ্জও করতে পারেন অথবা অ্যাড করতে পারেন। নেক্সট এখানে দেখতে পাচ্ছেন ব্যানার ইমেজ, জাস্ট এটার উপরে ট্যাপ করে আপনার এটাকে চাইলে চেঞ্জও করতে পারেন অথবা রিমুভ করতে পারেন। এছাড়াও আপনার এখানে ওয়াটারমার্কও অ্যাড করতে পারবেন। সো সব কিছু অ্যাড করার পর নেক্সট আপনাদের যেটা করতে হবে, এখান থেকে জাস্ট এই সেভ অপশন পেয়ে যাবেন, এই জাস্ট এই পাবলিক অপশনে ক্লিক করুন এবং আপনাদের ব্যানারটা কিন্তু এবং লোগোটা দুটোই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে সেভ হয়ে যাবে। সো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন।